আমি জানতে চাচ্ছি যে ইসলাম ধর্মে বহু বিবাহের অনুমতি দেয়া হয়েছে কেন বোন প্রশ্ন করলেন যে ইসলামে বহু বিবাহের অনুমতি আছে কেন বহু বিবাহ সাধারণত দুই টাইপের একজনের একাধিক জীবন সঙ্গী যখন পুরুষের একাধিক স্ত্রী থাকে তাকে বলা হয় পলিজিনি আর মহিলার একাধিক স্বামী থাকলে সেটাকে তখন বলা হয় পলি অ্যান্ড্রি ইসলামে পলিজিনির অনুমতি আছে লিমিটেড পলিজিনি একজন পুরুষের একাধিক স্ত্রী অন্যদিকে পলি অ্যান্ড্রি নিষিদ্ধ উত্তর দেওয়ার আগে আমি একটা কথা বলি কোরআন হল একমাত্র ধর্মগ্রন্থ পুরো পৃথিবীর মধ্যে যেটা বলছে একটা বিয়ে করো যদি অন্যান্য ধর্মগ্রন্থগুলো দেখেন খ্রিস্টান ধর্ম হিন্দুইজম ইহুদি ধর্ম যতগুলো খুশি বিয়ে করতে পারেন যদি আপনারা পড়েন রামায়ণ সেখানে রামচন্দ্রের বাবা রাজা দশরথ তার স্ত্রী তিনজন যদি মহাভারত পড়েন শ্রীকৃষ্ণ তার কতগুলো স্ত্রী ছিল চারজন দশ জন একশো জন হাজার জন ষোলো হাজার একশো আট জন খ্রিস্টানের যদি ষোলো হাজার একশো আট জন স্ত্রী থাকে তাহলে মুসলিমদের চারজন থাকতে পারবে না কেন এরপর যদি আপনারা বাইবেল পড়েন ওল্ড টেস্টামেন্ট পড়েন ইব্রাহিম বাইবেল বলছে তিনজন স্ত্রী ছিল সোলাইমানের সাতশো জন স্ত্রী তাহলে বাইবেল অনুযায়ী ইহুদি আর খ্রিস্টান ধর্ম অনুযায়ী একজন পুরুষ যতজন খুশি স্ত্রী রাখতে পারত পরবর্তীতে একজন ইহুদি রাবাই গার্সম বেন জুদা একটা আইন পাশ করেন খ্রিস্টাব্দ থেকে এক হাজার খ্রিস্টাব্দের মধ্যে যে ইহুদি পুরুষরা মাত্র একটা বিয়ে করবে আর ইহুদিদের মধ্যে পুরুষদের এই এই বহুবিবাহ নিয়মটা সম্প্রদায়ের মধ্যে ছিল মানে যে ইহুদি সম্প্রদায় মুসলিম সমাজে বসবাস করত এটা চলেছে উনিশশো সাল পর্যন্ত এরপরে ইসরায়েলের প্রধান রাবাই তিনি একটা আইন পাশ করেন আর বলেন যে ইহুদি পুরুষরা মাত্র একজন মহিলাকে বিয়ে করবে একইভাবে যদি বাইবেল পড়েন কোন খ্রিস্টান পুরুষ চাইলে যত খুশি বিয়ে করতে পারে পরবর্তীতে চার্চ নিয়ম করে দেয় যে খ্রিস্টানরা বিয়ে করবে একইভাবে হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী একজন হিন্দু যতগুলো খুশি বিয়ে করতে পারে পরবর্তীতে ইন্ডিয়ান সরকার একটা আইন বানাই হিন্দু স্পেশাল ম্যারেজ অ্যাক্ট উনিশশো সালে সেখানে নিয়ম করে দেওয়া হয় একজন হিন্দু পুরুষ মাত্র একটা বিয়ে করবে তবে হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী আপনি যত খুশি বিয়ে করতে পারেন আর আপনারা যদি ইন্ডিয়ান সরকারের প্রকাশিত পরিসংখ্যান দেখেন ইন্ডিয়ায় মহিলাদের অবস্থান নম্বর পৃষ্ঠায় সেখানে ইন্ডিয়ায় বহুবিবাহের একটা পার্সেন্টেজ দেওয়া হয়েছে সময়টা দশ বছর উনিশশো একান্ন থেকে মুসলিমদের মধ্যে চার দশমিক তিন এক পার্সেন্ট পুরুষ বহুবিবাহ করেছে আর হিন্দুরা পাঁচ দশমিক শূন্য চার পার্সেন্ট তার মানে হিন্দুদের মধ্যে বহুবিবাহের প্রবণতাটা মুসলিমদের চেয়ে দশমিক সাত পাঁচ পার্সেন্ট বেশি এবার আসুন দেখি পবিত্রকরণ কি বলছে পবিত্রকরণের সুরণে সার চার নম্বর অধ্যায় তিন নম্বর আয়াতে আছে তোমার পছন্দের নারীকে বিয়ে করো দুই তিন বা চারজনকে তবে সুবিচার করতে না পারলে একজনকে এখন এই কথাটা মাত্র একজনকে বিয়ে করো এটা শুধুমাত্র পবিত্রকরণে আছে অন্য কোনো গ্রন্থে নেই আরেকটা কথা বলি এই পলিজিনি যেখানে একজন পুরুষের একাধিক স্ত্রী থাকে এটা ইসলাম ধর্মে বাধ্যতামূলক না এটা মুবা অর্থাৎ ঐচ্ছিক অনেকের একটা ভুল ধারণা আছে যে এটা বাধ্যতামূলক এটা বাধ্যতামূলক না বরং মুবা মানে ঐচ্ছিক তবে যদি আপনি একাধিক বিয়ে করেন কোরআন বলছে সুবিচার করতে হবে সুবিচার করতে না পারলে একাধিক বিয়ে করবেন না তাহলে কোন পুরুষ একাধিক বিয়ে করবে তার অন্যতম একটা কারণ হচ্ছে স্ত্রীদের প্রতি সুবিচার করতে হবে আমরা যুক্তিগুলো দেখি যে কোন কারণে ইসলাম পুরুষকে একাধিক বিয়ের অনুমতি দিয়েছে বিজ্ঞান আমাদের বলে যে প্রাকৃতিকভাবে ছেলে আর মেয়ে শিশু মোটামুটি সমান অনুপাতে জন্মায় তবে একজন ডাক্তার আপনাকে বলবেন যে মেয়ে শিশুরা ছেলে শিশুদের চেয়ে ভালোভাবে বিভিন্ন রকম রোগ জীবাণু প্রতিরোধ করতে পারে মেয়ে শিশুর প্রতিরোধ ক্ষমতা বেশি মেডিক্যালি মেয়ে শিশুরা পুরুষের চেয়ে বেশি শক্তিশালী তাহলে একেবারে শিশু বয়সেই ছোটবেলায় মেয়ে শিশুদের তুলনায় ছেলে শিশু বেশি মারা যায় তাহলে ছোটবেলাতেই দেখা যায় ছেলের চেয়ে মেয়ের সংখ্যা বেশি তারপরে সময় বয়ে যায় মানুষ মারা যায় ধূমপানের কারণে মদপানের কারণে অ্যাক্সিডেন্ট করে যুদ্ধের সময় এসব ক্ষেত্রেও মহিলাদের তুলনায় পুরুষটাই বেশি মারা যায় তাহলে আপনারা বুঝতে পারছেন যে বর্তমান পৃথিবীতে পুরুষের তুলনায় মহিলার সংখ্যা বেশি শুধুমাত্র তৃতীয় বিশ্বের কিছু দেশে যেমন ইন্ডিয়ায় মহিলাদের সংখ্যাটা পুরুষের সংখ্যা তুলনায় কম এটার অন্যতম একটা কারণ হচ্ছে ইন্ডিয়ায় মেয়ে শিশু আর ভ্রূণ হত্যা করা হয় বিবিসির একটা রিপোর্ট অনুযায়ী অনুষ্ঠানটার নাম ছিল অ্যাসাইনমেন্ট টাইটেল ছিল লেটার ডাই একজন ব্রিটিশ রিপোর্টার মহিলার নাম এমিলি বেকানান তিনি এটা বলেছিলেন যে প্রত্যেক দিন তিন হাজারেরও বেশি মহিলার গর্ভপাত ঘটানো হয় যখন তারা জানে যে সন্তানটা মেয়ে যদি এই সংখ্যাটাকে তিনশো দিন দিয়ে গুণ করেন তাহলে দেখবেন দশ লক্ষেরও বেশি মহিলার গর্ভপাত ঘটানো হয় ইন্ডিয়াতে প্রতি বছর যখন জানা যায় সন্তানটা মেয়ে এই অশুভ রীতি বন্ধ হলে ইনশাল্লাহ এমনকি ইন্ডিয়াতেও মহিলাদের সংখ্যা পুরুষের চেয়ে বেশি হয়ে যাবে তাহলে বুঝতে পারছেন যে বর্তমানে পৃথিবীতে তৃতীয় বিশ্বগুলো বাদে পুরুষের তুলনায় মহিলার সংখ্যা বেশি শুধুমাত্র নিউ ইয়র্কে দশ আছে চেয়ে শুধুমাত্র আমেরিকাতে চেয়ে মহিলা বেশি আছে পঞ্চাশ লক্ষ শুধুমাত্র ইংল্যান্ডে চল্লিশ লক্ষ বেশি আছে শুধুমাত্র রাশিয়াতে মহিলার সংখ্যা পুরুষের চেয়ে নব্বই লক্ষ বেশি আর একমাত্র আল্লাহ ভালো জানেন পুরো পৃথিবীতে পুরুষের চেয়ে মহিলার সংখ্যা কতজন বেশি আছেন যদি আমি সেই অমুসলিমের সাথে একমত যে প্রত্যেকে মাত্র একটা বিয়ে করবে আর সবার একটা বিয়ে হয়ে গেছে প্রত্যেক পুরুষ একজন করে মহিলাকে বিয়ে করেছে আর ধরেন আপনার বোন অথবা আমার বোন তখন আমেরিকায় থাকে সবার একটা বিয়ে হয়ে গেছে প্রত্যেকেই তার একজন জীবন সঙ্গী পেয়ে গেছে তারপর আমেরিকাতে আটাত্তর লক্ষ মহিলা থাকবে যাদের জন্য স্বামী খুঁজে পাওয়া যাবে না এই আটাত্তর লক্ষ মহিলার জন্য তখন যে অপশানটা খোলা থাকবে যারা তাদের জীবন জীবনসঙ্গী খুঁজে পায়নি সেটা হলো হয় তারা এমন পুরুষকে বিয়ে করবে যে অলরেডি বিবাহিত অথবা হতে পারে জনগণের সম্পদ জনগণের সম্পদ এত কঠিন শব্দ এর চেয়ে ভদ্রভাবে আর বলতে পারছি না আমি এর চেয়ে ভালোবাসা আমার জানা নেই সেজন্য আমি বলেছি হয় তারা এমন কাউকে বিয়ে করবে যে অলরেডি বিবাহিত অথবা জনগণের সম্পত্তি আপনারা দেখবেন পশ্চিমা বিশ্বে বিশেষ করে আমেরিকায় গড়ে একজন লোক একজন জীবনসঙ্গীকে বিয়ে করে একসাথে থাকার আগে আটজনের সাথে তার যৌন সম্পর্ক থাকে এটা বিয়ের আগে জরিপেটাই বলছে বিয়ের পরে কতজনের জরিপে বলা হয়নি গড়ে প্রত্যেকে আটজন চিন্তা করেন আমেরিকায় রক্ষিতার ব্যাপারটা বেশ কমন দুই চার দশ বিশ হাজার সমস্যা নেই তবে একাধিক স্ত্রী আইনসম্মতভাবে তার হজম করতে পারে না আমি এটা মানি যে কোনো মহিলা কোনো মেয়ে স্বাভাবিক পরিস্থিতিতে তাদের স্বামীকে শেয়ার করতে চাইবে না এতে কোনো সন্দেহ নেই তবে ইসলামিক শরিয়া বলছে যে বড় ক্ষতি ঠেকাতে ছোট ক্ষতি মেনে নেওয়াটা ভালো তার মানে সে যদি ভালো মুসলিম মহিলা হয় যে পৃথিবীর এই পরিস্থিতি জানে স্বামীকে শেয়ার করতে সে মাইন্ড করবে না এতে করে অন্য মুসলিম বন্ধুর উপকার হবে তাহলে এটাই হচ্ছে কারণ যেজন্য আল্লাহসমান তাআলা আমাদের স্রোষ্টা কিছু পুরুষকে একাধিক বিয়ের অনুমতি দিয়েছেন তবে সর্বোচ্চ চারজন আশা উত্তরটা পেয়েছেন হ্যাঁ ভাই আসসালামু আলাইকুম আলাইকুম এই প্রশ্নটা আসলে আগের প্রশ্নের সাথে রিলেটেড আর হামদুল্লাহ উত্তরটা খুব সুন্দর দিয়েছেন আর আপনি এভাবে মিডিয়ায় পুরুষের একাধিক বিয়েকে সমর্থন করছেন তাই অনেক লোকজনই প্রশ্ন করে যে ডক্টর জাকির নায়েকের কেন একাধিক স্ত্রী নেই আপনি বললেন যে আমি পুরুষদের একাধিক বিয়েকে সমর্থন করছি এটা ঠিক না আমি সমর্থন করছি যে অনুমতি আছে এখন আপনার প্রশ্ন আমি কেন একাধিক বিয়ে করিনি মাসাল আমার জীবন সঙ্গী আছে একজন জীবন সঙ্গী আর মাসাল আমি সুখে আছি আমার আর একজন স্ত্রী কোনো প্রয়োজন নেই একাধিক বিয়ে করার ইসলামে অনুমতি আছে সেজন্য আমি বলেছি এটা বাধ্যতামূলক না এটা মুবা এরকম অনেক মুবা কাজই আমি করি না যেমন ইঞ্জিনিয়ার হওয়া মুবা আমি ইঞ্জিনিয়ার নই ঠিক তাহলে অনেক মুবা আছে যেগুলো আমি করি না আমার মতে একাধিক মহিলাকে বিয়ে করাটা মুবা যদি কেউ বিয়ে করা যদি প্রয়োজন হয় কোনো সমস্যা নেই আমার কথা বললে মাসাল্লাহ আমি আমার স্ত্রীকে নিয়ে সুখী এমন না যে সুখী না হলে দ্বিতীয় বিয়ে করতে হবে একজন স্ত্রীর সাথে সুবিচার করা আমার কাছে এটা বেশ কঠিন মনে হয় দুজনের সাথে সুবিচার করাটা আরো কঠিন হবে আমার কাজের কারণে এটা কঠিন তাহলে একাধিক মহিলাকে বিয়ে করাটা মুবা অর্থাৎ 옳ছি আমি কাউকে একাধিক বিয়ে করার জন্য উৎসাহিত করছি না আমি বলেছি ইসলাম ধর্মে এই ব্যাপারে অনুমতি আছে যে কিছু পুরুষ একাধিক বিয়ে করতে পারে কেন কারণ পরিসংখ্যান বলছে আগেও বলেছি যে পৃথিবীতে পুরুষের তুলনায় মহিলাদের সংখ্যা বেশি প্রতি এক হাজার পুরুষের বিপরীতে 1005 জন মহিলা আছে তার মানে 0.5% অর্থাৎ 200 জন পুরুষ থাকলে মহিলা ধরেন যদি বিয়ে অনুষ্ঠিত হয় তাদের মধ্যে একজন পুরুষের একাধিক স্ত্রী থাকবে তার মানে দুইজন যদি সব পুরুষ একাধিক বিয়ে করা শুরু করে তাহলে মহিলাদের একটা ঘাটতি হয়ে যাবে এমন হতে পারে তাহলে গড়পর্তায় যদি আপনি পরিসংখ্যান দেখেন তার মানে ইসলাম বলছে মাত্র অর্ধেক পার্সেন্ট এটা করবে এরকম বলছি না কোন দেশে হয়তো পাঁচ পার্সেন্ট বা দশ পার্সেন্ট কোনো দেশে হয়তো আরো বেশি কোন দেশে হয়তো শূন্য তবে যদি সামগ্রিকভাবে পরিস্থিতিটা দেখেন আর বিভিন্ন রকম কারণে দ্বিতীয় বিয়ে করার প্রয়োজন হতে পারে একটা হতে পারে এরকম যে স্বামী হয়তো হাইপার সেক্সুয়াল সে হয়তো একজন স্ত্রী নিয়ে সন্তুষ্ট নয় এটা একটা কারণ আরেকটা কারণ হতে পারে হয়তো তাদের সন্তান নেই তাই প্রথম স্ত্রীকে ডিভোর্স দিয়ে আরেকটা বিয়ে করার বদলে প্রথম স্ত্রী থাকুক সে তো ভালো তাকে অধিকারগুলো দেন আরেকটা বিয়ে করেন আপনি কোনো সমস্যা নেই এ বাদে অন্যান্য আরো কারণ থাকতে পারে তাহলে একাধিক বিয়ের একটা কারণ হতে পারে দ্বিতীয় কারণ হতে পারে তারা সন্তান চাচ্ছে তৃতীয় কারণ হতে পারে যে কেউ ভাবল আমার আরও ছেলে মেয়ে চাই এরকম বিভিন্ন রকমের কারণ তাহলে এরকম বিভিন্ন কারণ থাকে তবে কোথাও বলা হচ্ছে না যে এটা ফরজ যদিও কিছু লোক আছে যারা বলে এটা মুস্তাহাব সুপারিশ করা হয়েছে তবে আমার মতো এটা মুবা আশা করি উত্তরটা পেয়েছেন হ্যাঁ বোন আপনি বলেন আসসালামাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই আমি জানতে চাচ্ছিলাম ইসলাম ধর্মে ডিভোর্সের কি কি প্রকার ভেদ আছে বিয়ের ব্যাপারে বললাম না ডিভোর্সে চলে এলাম আমরা এখনো বিয়ের পদ্ধতি নিয়ে আলোচনা করিনি তার আগে ডিভোর্স এখন ডিভোর্সের কথা যদি বলতে হয় ডিভোর্স অথবা তালাককে সাধারণত পাঁচ ভাগে ভাগ করা যায় পাঁচটা ভাগ একটা হচ্ছে স্বামী এবং স্ত্রী দুজনে পারস্পরিক আলোচনার মাধ্যমে দ্বিতীয়টা হচ্ছে স্বামী যখন তালাক দিচ্ছে তৃতীয়টা হচ্ছে যদি নিকানামা এটার উল্লেখ করা থাকে বিয়ের চুক্তি চুক্তিনামায় যে স্ত্রীও ডিভোর্স দেওয়ার ক্ষমতা রাখে তাহলে সেও এককভাবে ডিভোর্স দিতে পারে এটাকে বলা হয় তালাকে তাফিদ বা ইসমা তবে নিকানামাতে উল্লেখ থাকতে হবে চতুর্থটা হচ্ছে যদি নিকা নামে উল্লেখ করা না থাকে আর যদি স্ত্রী স্বামীকে ছেড়ে আলাদা হয়ে যেতে চায় হতে পারে ব্যক্তিগত কারণ যুক্তিসঙ্গত কারণ বা অযৌক্তিক কারণ হতে পারে স্বামীকে সে পছন্দ করছে না সে তখন স্বামীকে অনুরোধ করবে কুলা দেওয়ার জন্য ডিভোর্সের জন্য অনুরোধ এটাকে বলা হয় কুলা আর সর্বশেষ পাঁচ নাম্বার। যদি স্বামী দিতে রাজি না হয় আর স্বামী তার সাথে খারাপ ব্যবহার করে অথবা স্ত্রীকে অধিকার না দেয় তাহলে স্ত্রী কাজের কাছে গিয়ে নিতে পারে নিকাহে নিকাহে ফাস্ক ফাস্ক মানে বিয়ে বাতিল করে দেয়া তাহলে এগুলোই হচ্ছে ডিভোর্স অথবা তালাকের পাঁচটা প্রকার ভেদ কেউ শেষের দুটোকে এক করে দিয়ে বলে চার প্রকার তবে ইসলাম ধর্মে ডিভোর্স বা তালাক হতে পারে এরকম পাঁচ প্রকারের আশা করি উত্তরটা পেয়েছেন হ্যাঁ বোন আপনি বলুন

হয়ে যাওয়ার পরে একটা ছেলে আর একটা মেয়ের কেমন ব্যবহার করা উচিত তখনও তাদের বিয়ে হয়নি সম্পর্ক শব্দটার অনেক অর্থ হতে পারে কেমন ব্যবহার করবে কতখানি শালীনতা বজায় রাখতে হবে ইত্যাদি আসলে ইসলাম ধর্মে এনগেজমেন্ট বলে কিছু নেই আমি আগামীকাল এনগেজ হচ্ছি এনগেজ হতে যাচ্ছেন এনগেজ হওয়ার জন্য এনগেজড যখন হবু স্বামী স্ত্রীর মধ্যে কথাবার্তা হয় তখন বাবা মা গুরুজনেরা যদি রাজি হয় সেটাই এনগেজ সেটা তো হয়ে গেছে আমরা এনগেজমেন্ট করব এক সপ্তাহ পরে এটা এনগেজমেন্ট না এনগেজ হওয়ার জন্য এনগেজড এরকম বিভিন্ন কালচার দেখতে পাই যখন ঠিক করলেন যে আপনি বিয়ে করতে যাচ্ছেন ব্যাস আপনি এনগেজড তাহলে যখন ঠিক করলেন যে বিয়ে করবেন হ্যাঁ বিয়ের দিন কয়েক সপ্তাহ পরে ঠিক করতে পারেন কয়েক সপ্তাহ কয়েক মাস পরে হোক কোনো সমস্যা নেই কিন্তু যদি বলেন আমরা এনগেজমেন্ট করব আর আংটি বদল করব অথবা অন্য অনুষ্ঠান গায়ে হলুদ দেয়া মেহেন্দি দেয়া এরকম কোন অনুষ্ঠান এগুলো হচ্ছে কালচার তবে কালচার মেনে চলাই কোন সমস্যা নেই যদি ইসলামিক সরিয়া অনুযায়ী সেটা হয়ে থাকে যদি কোরআন হাদিস অনুযায়ী হয় আমি বলছি না যে এনগেজমেন্ট করা হারাম এ কথা বলছি না এটা আমাদের কালচারের অংশ কোরআন বলছে না এনগেজমেন্ট করো হাদিসও বলছে না এনগেজমেন্ট করো তাহলে এনগেজমেন্ট করতে পারেন তবে এটা কোন শূন্যতের অংশ না এটা হচ্ছে মুবা মেহেন্দি লাগাতে যান গায়ে হলুদ দেবেন সমস্যা নেই তবে খেয়াল রাখবেন যেন অপব্যয় করা না হয় আর যেন না ভাঙা হয় এবারে আসি যে পরে বিয়ের ব্যাপারে পরে। হয়তো কয়েক মাস পরে বিয়ে এ সময় তারা কেমন ব্যবহার করবে আপনার ব্যবহার হবু স্বামীর সাথে হবু স্ত্রীর সাথে সেটা কখনোই স্বামী স্ত্রীর মতো হবে না এটা মনে রাখবেন এটা পশ্চিমা কালচার যে এনগেজমেন্ট হয়ে গেল কোনো সমস্যা নেই সবকিছু করতে পারবেন এনগেজমেন্টের আগেও সবকিছু করতে পারবেন এনগেজমেন্টের পরেও সবকিছু আর বিয়ের পরে সবকিছু চলবে এই হলো পশ্চিমা কালচার তবে এখানে আপনাকে হিজা পালন করতেই হবে পবিত্র একটা আয়াত বলছে দৃষ্টি সংযত রাখতে যখন কোনো মেয়েকে চব্বিশ নম্বর অধ্যায় ত্রিশ নম্বর আয়াত ও চব্বিশ অধ্যায় একত্রিশ নম্বর আয়াতে পুরুষ এবং মহিলাদের দৃষ্টি সংযত রাখতে বলেছে এটা শিথিল করা যায় তবে শিথিল মানে যেহেতু এনগেজমেন্ট হয়েছে তাই একটু শিথিল করা যায় শিথিল মানে পুরো স্বাধীনতা না তারপরও হিজাব পালন করতে হবে বলতে পারবেন না যে আমাদের তো এনগেজমেন্ট হয়ে গেছে এখন আর হিজাব পরার আমার তেমন দরকার নেই আমি না পরে চলে আসব হিজাব পালন করতে হবে মাহরামের সামনে যেমন এখনো সে নামাহরাম হ্যাঁ প্রথম ইন্টারভিউয়ের সময় সময় ভবুস্বামী যদি বলে আপনি হিজাবটা একটু শিথিল করলে আপনাকে ভালো করে দেখতে পারবো কিছুটা শিথিল করা যায় কিন্তু অনেক শিথিল করা যাবে না কিছু বিশেষজ্ঞ বলেন করা যাবে কিছু বিশেষজ্ঞ বলেন এটা করা যাবে না তবে এখানে যখন কথাবার্তা অনেক দূর এগিয়ে গেছে ঠিক আছে আমি আমার হবু স্ত্রীকে ভালো করে দেখতে চাই ভালো হয় যদি স্কার্পটা না থাকে কিছু বিশেষজ্ঞ অনুমতি দেন কিছু বিশেষজ্ঞ অনুমতি দেন না এ ব্যাপারে মতভেদ রয়েছে তবে তার মানে এই না যে পুরো হিজাব বাদ দিয়ে দেবেন হ্যাঁ স্কার্পটা খুলতে পারেন তবে সেটাও সব সময় না এছাড়াও হিজাব পালন করতে হবে যেন সে না মাহারাম যেসব ব্যাপারে কিছুটা শিথিলতা আনা যায় যেমন তাকানো সেটাও সামান্য কিছুটা দ্বিতীয়টা যদি আপনারা কখনো দেখা করেন হয়তো আলোচনা করার জন্য দেখা করলেন সেখানে জন্য একজন মাহরম থাকে হয় হব স্ত্রীর ভাই সেখানে থাকতে পারে অথবা বাবা অথবা চাচা অথবা থাকতে পারে হবু স্বামীর বোন তার মা অথবা খালা এভাবে বলবেন না যে এনগেজমেন্ট হয়ে গেছে চলো সিনেমা দেখে আসি একেবারে পেছনের সিটে পেছনের না সামনে না মাঝের সিটও না তার সাথে পার্কেও যেতে পারবেন না মোটেই না দুজন মিলে যেতে পারবেন না কারণ এখনো সে আপনার নাম হারাম আপনি বাসায় মিটিং ব্যবস্থা করতে পারেন বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়ে গেলে মিটিং করেন একবার দুইবার তিনবার কোনো সমস্যা নেই তবে বিনা কারণে বারবার মিটিং করবেন না যে ঠিক করলেন আমরা প্রতি সপ্তাহে একবার দেখা করব হয়তো তারা বিয়ে করবে আরো ছয় মাস পরে সপ্তাহে একবার মিটিং প্রত্যেক জুম্মায় বা বৃহস্পতিবারে এটার কোনো মানে হয় না আমি বলবো বিয়ে করেন রাতে থাকলেন না তারপর প্রতিদিন দেখা করেন কোনো সমস্যা নেই হয়তো বিয়ে করতে দেরি করছেন কারণ আপনার বাসা নেই আমি আসলে নতুন একটা বাসায় উঠবো সমস্যা নেই বিয়ে করে ফেলেন নিকা করেন তারপরও মেয়ে থাকলো বাবা মার কাছে ছেলে থাকলো বাবা মার কাছে প্রতিদিন দেখা করেন সমস্যা নেই সে সময় হিজাবও শিথিল করতে পারেন যদি প্রতিদিন দেখা করতে চান অবশ্যই দেখা করতে পারেন এমন কোন নিয়ম নেই যে কথা পাকা হওয়ার পর একবার দুইবার তিনবার দেখতে পারবেন প্রয়োজন হলে অবশ্যই কথা বলবেন যেমন হয়তো আপনি প্রশ্ন করলেন আমি কোন সাবজেক্টে পড়বো সে কোন সাবজেক্টে পড়বে দেখা করতে পারেন তবে সে সময় যেন একজন মাহারাম থাকে যখন কথা বলবেন এমন না যে দেখা করব না কিন্তু ফোনে কথা বলবো অন্তত আধ ঘন্টা আর আমাদের নবজি সাল্লা সাল্লাম বলেছেন যদি দুজন না মাহারাম কোনো ঘরে থাকে সেখানে তৃতীয় জন শয়তান তাহলে যদি এনগেজমেন্টও হয় আপনি একা আছেন সাথে হবু স্বামী বাহু স্ত্রী এটা ইসলামে পুরোপুরি হারাম পারবেন না একজন মাহরাম থাকতে হবে যদি মাঝে মধ্যে ফোনে কথা বলতে চান হ্যাঁ সেটা বলতে পারেন কথা বলতে পারেন তবে অভ্যেস বানিয়ে ফেলবেন না যে সপ্তাহে অন্তত একবার কথা বলতেই হবে অথবা তিন দিনে একবার বা মাসে একবার প্রয়োজন হলে কথা বলবেন তবে খেয়াল রাখবেন কথাগুলো যেন ইসলামিক হয় খুব বেশি ঠাট্টা হাসি তামাশা করবেন না এটাও হিজাবের একটা অংশ না মাহারামের সামনে যেমন নিয়ম সেভাবে হিজাব পালন করতে হবে যদিও তার সাথে এনগেজমেন্ট হয়েছে তার সাথে দেখা করার সময় একজন মাহারাম থাকবে অন্য লোকের ক্ষেত্রে একই নিয়ম ধরেন ডাক্তারের কাছে যাবেন সেখানে প্রতিদিন যেতে পারেন সমস্যা নেই কারণ সেখানে আপনার প্রয়োজন আছে তাহলে যদি প্রয়োজন হয় যে বিয়ের কিছু বিষয় নিয়ে আলোচনা করতে হবে বা এরকম কিছু একটা সেখানে যেন মাহারাম থাকে তবে খুব বেশি শিথিল করবেন না হিজাব শালীনতা বজায় রাখাটা খুবই গুরুত্বপূর্ণ পেয়েছেন একজন বিবাহিত পুরুষ আবার বিয়ে করতে চাইলে কি আগের স্ত্রীর অনুমতি নেওয়া বাধ্যতামূলক নাকি বাধ্যতামূলক না আমি এটা জানতে চাচ্ছিলাম বোন প্রশ্ন করলেন যে বিবাহিত পুরুষ যদি দ্বিতীয় বিয়ে করতে চায়। তাহলে তার প্রথম স্ত্রীর কাছ থেকে অনুমতি নেওয়াটা বাধ্যতামূলক কিনা আল্লাহ সুবান পুরুষদের একাধিক বিয়ে করার অনুমতি দিয়েছেন সুরানি সাউদ্দায় চার আয়াত তিন আগে বলেছি তোমাদের পছন্দের নারীকে বিয়ে করো দুই তিন বা চারজন তবে সুবিচার করতে না পারলে একজনকে বিয়ে করো তাহলে এমনিতে স্বাভাবিক পরিস্থিতিতে প্রথম স্ত্রীর অনুমতি নেওয়ার প্রয়োজন নেই তবে নিকানামাতে যদি এটা উল্লেখ করা থাকে যখন একটা ছেলে আর মেয়ে বিয়ে করতে যাচ্ছে পুরুষ মহিলা বিয়ে করছে তখন যদি নিকানাবায় হবু শর্ত জুড়ে দেয় যে আমি তোমাকে এই শর্তে বিয়ে করছি যে তুমি দ্বিতীয় কাউকে বিয়ে করতে পারবে না এ ধরনের ক্ষেত্রে অনুমতি নেওয়াটা বাধ্যতামূলক সাধারণভাবে এটার প্রয়োজন নেই কিন্তু নিকা উল্লেখ থাকলে অনুমতি নেওয়া ফরজ তবে আমার মতে যদিও এটা বাধ্যতামূলক না আমি বলবো করলে ভালো বলা উচিত ঠিক তারপরও এটা ফরজ না যদিও অনুমতি নেওয়াটা বাধ্যতামূলক না আমি বলবো নিলে ভালো এটা ফরজ না তবে আমার মতে অন্তত পক্ষে প্রথম স্ত্রীকে দ্বিতীয় বিয়ের কথাটা অবশ্যই জানানো উচিত দ্বিতীয় বিয়ে করলে সেটা গোপন রাখতে পারবেন না কেন যদি স্বামী গোপন রাখে তাহলে দুই স্ত্রীর সাথে সুবিচার করতে পারবে না দ্বিতীয় স্ত্রীর কাছে এটা গোপন করবেন না প্রথম স্ত্রীর কাছেও গোপন করা যাবে না সবচেয়ে ভালো অনুমতি নেয়া নিতে না পারলে সমস্যা নেই অন্তত পক্ষে জানান বিয়ের আগে না জানালো অন্তত বিয়ের পরে জানান কেন যদি বিয়ের পরেও সেটা না জানান ধরুন দ্বিতীয় স্ত্রীর কাছে কয়েকটা দিন কাটাতে যাচ্ছেন আর প্রথম স্ত্রীকে বলেন ব্যবসার কাজে বাইরে যাচ্ছি মিথ্যে কথা সুবিচার করতে পারবেন না আপনাকে অনেক মিথ্যে বলতে হবে সব সময় টেনশন যদি আমার প্রথম স্ত্রী দ্বিতীয় স্ত্রীর ব্যাপারটা জেনে ফেলে তখন এমন জায়গায় যাবেন যেটার কথা বন্ধু বান্ধবরাও কেউ জানে না লুকিয়ে দেখা করবেন এভাবে অনেক ঝামেলা তৈরি হবে জানান জানানোর সময় কিছুটা ঝামেলা হবে টেম্পার ওঠানামা করবে টেম্পারেচার ওঠানামা করতে থাকবে কয়েকদিন কথাবার্তা বন্ধ তারপর স্বাভাবিক হয়ে যাবে তবে আমার মতে অনুমতি না নিলেও জানানোটা প্রয়োজন এটা ফরজ যদিও বেশিরভাগ বিশেষজ্ঞ এটাকে ফরজ বলেন না তাহলে আমি কেন বলছি কারণ কোরআন বলছে যদি একাধিক মহিলাকে বিয়ে করো তাদের প্রতি সুবিচার করতে হবে এখন না জানিয়ে সুবিচার করবেন কিভাবে তখন কি করবেন একজনের সাথে অবিচার করবেন এক জায়গায় বেশি সময় অন্য দিকে কম একজনের দিকে বেশি মনোযোগ দিবেন যে চেঁচামেচি বেশি করবে যদি দ্বিতীয় স্ত্রী বলে না তোমাকে পাঁচ দিন সময় দিতে হবে তখন প্রথম স্ত্রীকে বলবেন আমি ব্যবসার কাজে পাঁচ দিন বাইরে থাকব এমন হলে স্বামী স্ত্রীর মধ্যে পারস্পরিক বিশ্বাসটা অনেক কমে যাবে সেজন্য আমার মতটা হল অন্ততপক্ষে জানান আর তাকে কারণটা বলেন একজন ভালো মুসলিমা এই ব্যাপারটাতে মাইন্ড করবে না যে স্বামী দ্বিতীয় বিয়ে করেছে অবশ্যই এখানে একটা যুক্তিসঙ্গত কারণ থাকতে হবে অথবা হয়তো স্ত্রী ঠিকমতো দায়িত্ব পালন করতে পারেনি অথবা স্ত্রী হয়তো ভালো ছিল কিন্তু স্বামীটা ছিল না ভালো হয়তো সে স্বামীকে দাওয়া দেয়নি অথবা স্বামীকে ইসলা দেয়নি সে যাই হোক তবে অনুমতি না নিলেও আমার মতে সেটা জানানো উচিত আশাগুরুত্বটা পেয়েছেন অনুষ্ঠান এখানেই শেষ করছি আর আল্লাহর কাছে দোয়া করছি তিনি যেন পথ নির্দেশ দেন যাতে করে কোরআন এবং সুন্নার কাছাকাছি আমরা থাকতে পারি